শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা পূর্ববর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রতিস্থাপন পদ্ধতির একই জাতীয় যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করছিলাম। আজকে আমরা যে অঙ্কগুলো ব্যতিক্রমী ছিল, অর্থাৎ গত ক্লাসে যে অঙ্কগুলো আমরা করিনি প্রতিস্থাপন পদ্ধতির, সে অঙ্কগুলো আজকে সমাধান করব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো খেয়াল করো, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রথমে এক থেকে চার করছিলাম, তার ভিতরে মনে করো পাঁচ আমাদের বাদ ছিল, আজকে আমরা পাঁচ নম্বর থেকে শুরু করব। পাঁচ নম্বর অঙ্কে অঙ্কটা আমরা আগে উঠাবো। এখানে আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জেড, থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, এটাকে দেবো এক নং সমীকরণ। দুই নম্বরে আছে সেভেনটিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু থার্টিন, সেভেনটিন এক্স মাইনাস সেভেনটিন ওয়াই ইকুয়াল টু থার্টিন, এটা হলো দুই নং সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে কেমনভাবে করতে হয়, সরি এটা উল্টে গেছে, সেভেনটিন এক্স মাইনাস সেভেন ওয়াই। তো প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো কীভাবে করতে হয় আমরা গত ক্লাসে করছি। আজকে দেখো, আমরা আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে প্রতিস্থাপন পদ্ধতি আমরা পুরোটাই কিন্তু বুঝে যাব। প্রথমে আমি নেব এক নং হতে পাই, এক নং হতে পাই। তো এক নং কী আছে, থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, বা থ্রি এক্স টু ওয়াই যদি ডান পাশে চলে যায় প্লাস হয়ে যাবে টু ওয়াই, বা এক্স ইকুয়াল টু টু ওয়াই বাই থ্রি, এটাকে দেব তিন নং সমীকরণ। এবারে এক্সের মানটা আমরা দুই নং সমীকরণে বসাবো, তাহলে এক্সের মান দুই নংয়ে বসাই, তাহলে আমরা কি লিখতে পারি, সেভেনটিন ইন্টু এক্সের মান হলো টু ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু থার্টিন। বা দেখো এই সেভেনটিন, এটা কিন্তু লবের সাথে গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি সতেরো দুগুণে চৌত্রিশ ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু থার্টিন। বা এবার যদি আমরা লসাগু করি, এটা হলো থ্রি, এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান আর থ্রি লসাগু থ্রি, তাহলে এখানে বসছে ফোর থার্টি ফোর ওয়াই মাইনাস তিন সাথে একুশ ওয়াই ইকুয়াল টু থার্টিন। বা তাহলে দেখো থার্টি ফোর থেকে একুশ চলে গেলে নয় আছে তেরো, অর্থাৎ থার্টিন ওয়াই, আর যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে তিন তেরো উনচল্লিশ। বা এরপরে ওয়াই থার্টিন বিপরীত পাশে গুণ আছে, ভাগ হয়ে যাবে থার্টিন, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু তিন তেরো উনচল্লিশ থ্রি। তাহলে দেখো আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম থ্রি। এবার ওয়াইয়ের মানটা যদি আমরা তিন নঙে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কী লিখব, ওয়াইয়ের মান তিন নঙে বসাই। তো ওয়াইয়ের মান তিন নঙে বসালে হবে এক্স ইকুয়াল টু, দেখো টু ইন্টু থ্রি বাই থ্রি, থ্রি থ্রি কেটে গেল টু, তাহলে আমাদের কী হলো, অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু টু কমা থ্রি। আমরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করে ফেললাম। এরপরে আমরা যাব সাত নম্বর অঙ্কে। সাত নম্বর অঙ্কটা দেখো আছে কি, আছে সাত নম্বর অঙ্ক এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বি, এইটাকে আমরা দেব এক নং সমীকরণ। এরপরে আছে বিএক্স প্লাস এ ওয়াই, বিএক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, এটাকে দেব দুই নং সমীকরণ। তাহলে আমরা প্রথমে লিখি এক নং হতে পাই, এক নং হতে পাই, এক নং আছে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বি, বা এক্স ইকুয়াল টু এ বি, বি ওয়াই ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি ওয়াই বাই এটা ডান পাশে ভাগ হয়ে যাবে, এটাকে আমরা দেব তিন নং সমীকরণ। এবার এক্সের মানটা আমরা এই দুই নং সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে আমি এক্সের মানটা দুই নং সমীকরণে বসাই, খেয়াল করো, তো দুই নং সমীকরণ ছিল, এখানে আমরা লিখব এক্সের মান দুই নং এ
बसाई। तो एक्स एर मान बी इंटू एक्स एर मान आ बी माइनस बी वाई बाय ए प्लस ए वाई इक्वल टू ए बी। ख्याल करो एखे हमें बर मान बी जगह रखी एक्सर मानटा मानटा शुद्ध एक्सर स्थले बसाई प्लस ए वाई इक्वल टू ए बी। एबारे एक समाधान करी बा देखो बीटा लबर साथ गुण हो जाए कि ए बी स्क्वायर माइनस बी स्क्वायर वाई बाय ए एखाने आसे ए वाई इक्वल टू ए बी बा। एबार पुरोटा लसागु करी ए एर नीचे किछु नेई माने वन आसे वन आर एल लसागु ए ताहले उपरे जा आसे ताई लब ए बी स्क्वायर माइनस बी स्क्वायर वाई प्लस ए गुण कर ले स्क्वायर वाई इक्वल टू ए बी बा। एटाके जदि आमरा एकटु साजाय लिखी ताहले आमादेर कि हय देखो ए बी स्क्वायर माइन प्लस ए स्क्वायर वाई माइनस बी स्क्वायर वाई इक्वल टू एटा जदि आठ गुण कर दी ताहले हय ए स्क्वायर बी बा। एटा आमरा ओई पाशे निये जाबो एखान थेके वाई कमन नेब ताहले एखान थेके वाई कमन निले आमादेर थाकछे ए स्क्वायर माइनस बी स्क्वायर आर एखाने थाकबे ए स्क्वायर बी माइनस ए बी स्क्वायर बा वाई इक्वल टू देखो यहाँ जदि भांगाई ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मूला सरसरि एखे बसाई दीची ए प्लस बी ए माइनस बी और एखान जदि ए बी कमन नहीं थे ए माइनस बी तेल ए माइनस बी केटे जाए वाइर मानता ए बी बाय ए प्लस बी। देखो हमें वाइर मानटा किन्तु पे गलम एबारे वाइर मानटा ये तीन नंग समीकरण बसब तीन नंग समीकरण वायर मान बसाले एक्सर मानटा पे जाने बसाई जे वायर मान तीन नंग समीकरण बसाई वायर मान तीन नंगे बसाई ताले कि एक्स इक्वल टू सोजा दाग दिलाम नीचे आखने आसे ए बी माइनस b इंटू वाइर मान हलो एखे देखो एखे आर दाग हो ए बी ए प्लस बी इक्वल टू देखो एखे हमें आकटा लाइन बाढ़ती करी एखे जदि लिखी ए बी माइनस बीटा ऊपर गुण अर्थात ए बी स्क्वायर बाय ए प्लस बी और एखे आसे ए। एबारे अंकटा एक सहजे कर जब ताहले तुम्हारे बुझते सुविधा हो तो सहजटा कि देखो আমি এই রাশিটাকে এখানে লসাগু করছি এ বি এ প্লাস বি হলো লসাগু এ প্লাস বি তাহলে এখানে হবে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এইটা হবে এ বি স্কোয়ার। এবার এখানে এই এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সেটাকে ভাগ আঁকা যেহেতু ভাগ এই দাগটা মানে হলো ভাগ তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই এ বাই ওয়ান উল্টে যেয়ে আমাদের হবে ওয়ান বাই এ সমান সমান। এবার আমরা যদি উপরে গুণ করি এ স্কোয়ার বি प्लस ए बी स्क्वायर माइनस ए बी स्क्वायर बाय ए प्लस बी गुण वन बाय ए। देखो ए बी स्क्वायर प्लस ए माइनस ए केटे गेलो ताहले एखाने आमादेर थाकछे ए स्क्वायर बी बाय ए प्लस बी गुण वन बाय ए। एई ए ए स्क्वायर थेके एकटा ए जदि केटे जाए ताहले आमादेर किन्तु एखाने थाकबे ए बी बाय ए प्लस बी। ताहले आमादेर एक्स एर मान जा बेरोलो वाइयेर मानटाओ किन्तु ताई बेरोलो तो आमरा लिखते पारि कि অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি কমা এ বি বাই এ প্লাস বি। এটাই কিন্তু আমাদের এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যাব আট নম্বর অঙ্ক। আট নম্বর অঙ্কটাও ঠিক একই রকম অঙ্ক এই সাত নম্বরটা আমরা যেমনভাবে করলাম আট নম্বরটাও আমাদের ঠিক তেমনভাবে অনুরূপভাবেই করতে হবে। তো এবার আমরা তো আট নম্বর অঙ্কটা খেয়াল করো আমরা যদি এবার লিখি এক নং হতে পাই এক নং হতে পাই এক নং আসে হলো এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি বা তাহলে এক্স ইকুয়াল টু এ বি প্লাস বি ওয়াই বা x इक्वल टू ए बी प्लस बी वाई बाय ए एटाके आमरा देबो तीन नंग समीकरण सरि एखाने एक्स। एबार आमरा एई एक्स एर मानटा दुई नंग समीकरणे बसाबो ताहले एखाने लिखते पारि एक्स एर मान दुई नंगे बसाई ताहले बी इंटू एक्स एर मान आछे ए बी प्लस बी वाई बाय ए माइनस ए वाई
इक्वल टू ए बी बा ए बीटा लबर साथे गुण हो जाए एखे लिखते परि ए बी स्क्वायर प्लस बी स्क्वायर वाई बाय ए माइनस ए वाई इक्वल टू ए बी बा पुरोटा लसागु करी ए तेल एखे जा बी स्क्वायर प्लस बी स्क्वायर वाई माइनस ए स्क्वायर वाई इक्वल टू ए बी एबार एखान थेके आमी एखाने चले आसछी बा ताहले एटा जा आछे ताई आमरा लिखी एखाने देखो ए बी स्क्वायर प्लस बी स्क्वायर वाई माइनस ए स्क्वायर वाई इक्वल टू एटा जदि आर गुणन करे दी ताहले हबे ए स्क्वायर बी बा एखान थेके आमरा जदि वाई कमन नेई बी स्क्वायर माइनस ए स्क्वायर और एटा जदि डान पाशे चले जाए माइनस हबे ए स्क्वायर बी माइनस ए बी स्क्वायर बा वाई इक्वल टू एखान थेके जदि आमी ए बी कमन नेई थाके ए माइनस बी और एखान थेके जदि आमरा सरि एखान थेके जदि आमरा सूत्र करे दी ताले एटाके हबे आमादेर बी प्लस ए और एखाने हबे बी माइनस ए इक्वल टू तो देखो आमरा जदि उपरे माइनस कमन नेई ताले हबे बी माइनस ए और नीचे हबे ए प्लस बी इंटू और एखाने हबे ए माइनस बी सरि एटा जदि उल्टे जाए एटा छिलो बी माइनस ए जखन उल्टे जाबे तखन एटा किन्तु हये जाबे एटा जा आछे ताई हबे बी माइनस ए एबार एटा एटा जखन केटे जाबे तखन आमादेर उत्तर हबे ए बी बाई ए प्लस बी एटा किन्तु आमरा वायर मान पेये गेलाम एबार ए वायर मानटा आमरा एक नंग समीकरण थेके जेटा आमरा पेयेछिलाम अर्थात तीन नंग समीकरण ये तीन नंग समीकरणे जदि आमरा वायर मानटा बसाय दी ताहले किन्तु आमरा एक्स एर मानटा पेये जाब तो आमी सेटा एखाने बसाच्छि देखो एखाने आमी लिखी वायर मान तीन नंगे बसाई ख्याल करो आमी ये लेखाटाके आबार व्यवहार करछि एखाने लिखब वायर मान तीन नंगे बसाई तीन नंग राशिटा किन्तु एई ताहले एक्स इक्वल टू ए बी प्लस बी और वायर मान किन्तु आछे माइनस ए बी बाई ए प्लस बी ताहले एखाने ए सोजा राख दिलाम ए उपरे देखो ए बी ए प्लस प्लस ए माइनस एटा माइनस हो गेलो बीटा लबेर साथे गुण अर्थात ए बी स्क्वायर बाई ए प्लस बी एटा तो एरपरेर थेके आमि आबार बाम पाशे चले आसतेछि सुविधार्थे अंकटा करार सुविधार्थे तो ताई जदि हय ताहले एखाने देखो समान समान सोजा राख এই এটাকে আমি এখানে গুণ দিয়ে উল্টাই দিলাম অর্থাৎ এই এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবার উপরে যদি লসাগু করি এটা হলো এ প্লাস বি লসাগু তাহলে এখানে আসছে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার তাহলে এখানে হবে এ প্লাস বি আর এটা যদি আমি গুণ করে দিই এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার গুণ ওয়ান বাই এ তাহলে এখানে এ বি স্কোয়ার কাটা থাকছে হলো এ স্কোয়ার বি বাই এ প্লাস বি গুণ ওয়ান বাই এ যদি কেটে যায় তাহলে উপরে থাকে এ বি নিচেই থাকে এ প্লাস বি তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই দেখো এক্সের মান হলো এ বি বাই এ প্লাস বি আর ওয়াই এর মান হলো মাইনাস এ বি বাই এ প্লাস বি তাহলে কিন্তু আমরা এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমাদের আর একটা অঙ্ক বাকি আছে অর্থাৎ আমরা এগারো নম্বর অঙ্কটা করব এগারো নম্বর অঙ্কটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের প্রতিস্থাপন পদ্ধতির সকল অঙ্কগুলো শেষ হয়ে যাবে এবং আমি আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতির যে কোনো অঙ্ক অতি সহজেই তোমরা করতে পারবে তো চলো আমরা এগারো নম্বর অঙ্কটা করি দেখো এগারো নম্বর অঙ্কটা কী আছে এগারো নম্বর অঙ্কে আছে এখানে আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এগারো নম্বর অঙ্ক এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি টু বাই এ প্লাস ওয়ান বাই বি তো আমি এখান থেকে করে তারপরে এটাকে আমি সমীকরণ দিই তাহলে আমার সুবিধা হবে এখানে আমি এ বি লসাগু নিলাম এখানে এ বি লসাগু নিলাম তাহলে এখানে হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই আর এখানে হচ্ছে টু বি প্লাস এ এবার দেখো উভয় পক্ষে যদি আমি এ বি গুণ করি তাহলে এ বিটা কিন্তু বাদ যাবে তাহলে থাকবে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু টু বি প্লাস এ বা
এই bx a y টা আমি ডান পাশে নিয়ে যাব তাহলে bx equal to 2b plus a minus a y বা x equal to 2b plus a minus a y by b এটাকে আমি দেব এক নং সমীকরণ এবার লিখব এবং এখানে আমি লিখি এবং কেন কারণ আমাদের কিন্তু আর একটা সমীকরণ আছে সেই সমীকরণটা হলো x by b minus y by a x by b minus y by a আর আছে 2 by b minus 1 by a 2 by b minus 1 by a এটাও ঠিক আগের মতো আমরা লসাগু করব এটা লসাগু করব এটা লসাগু করব তাহলে ab এখানে হবে ax minus by লসাগু ab তাহলে হবে 2a minus b এবারে আমি ডান পাশে থেকে আবার বাম পাশে চলে আসলাম তাহলে আগের মতো ঠিক উভয় পক্ষে যদি আমি ab গুণ করি তাহলে কিন্তু আমার থাকবে ax minus by equal to এখানে থাকবে 2a minus b বা এবার দেখো এই সমীকরণটাই যদি আমি x এর মান বসাই তাহলে কিন্তু আমি এটা সহজে সমাধান করতে পারবো তাহলে a into x এর মানটা কি ছিল 2b plus a minus ay by এখানে ছিল b minus by সমান সমান 2a minus b তো এখানে আমরা সাইড নোট লিখতে পারি এক নং হতে x এর মান বসিয়ে এক নং রাশি হতে x এর মানটা আমরা এখানে বসাইছি বা এরপরে আমি এটা উপরে গুণ করি তাহলে এখানে হবে 2ab plus a square minus a square y by b minus by equal to 2a minus b বা এবার পুরোটাই লসাগু করি এর নিচে কিছু নেই 1 আছে 1b এর লসাগু b তাহলে এখানে যা আছে তাই 2b plus a square minus a square y minus b square y এ পাশে আছে 2a minus b বা এটা যা আছে তাই আমি বসিয়ে দিই 2ab plus a square minus a square y minus b square y b টা যদি আমি কোণাকুণি গুণ করে দিই 2ab minus b square বা দেখো এখান থেকে যদি আমি minus y কমন নিই minus y কমন নিলাম তো মাইনাস ওয়াই কমন নিলে আমাদের হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই দুটাকে আমি ডান পাশে নিয়ে যাব তো ডান পাশে নিয়ে গেলে আমার কি হবে এ প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা ডান পাশে এগিয়ে গেল মাইনাস এ স্কোয়ার বা এটা যা আছে তাই মাইনাস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখো টু এ বি কেটে গেল এই মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমি সাজায় লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো উভয় পক্ষকে যদি আমরা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান পেয়ে যাব ওয়ান পেয়ে যাব খুব সহজে আমরা করলাম এখানে দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এই এটা বাদ যায় অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা উভয় পক্ষ থেকে বর্জন করলাম তাহলে আমাদের থাকলো ওয়াই ইকুয়াল টু ওয়ান এবার ওয়াই এর মানটা আমরা এই এক নং সমীকরণে বসাবো বসালেই কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব তো আমি এখানেই লিখি দেখো এখানে লিখছি যে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাই ওয়াই এর মান এক নং সমীকরণে বসাই একটু বাড়তি লিখে ফেললাম সমীকরণ তো এবারে তাহলে এক্স ছিল টু বি প্লাস এ মাইনাস এ ইন্টু ওয়ান বাই বি তাহলে টু বি প্লাস এ মাইনাস এ বাই বি অর্থাৎ এ কেটে গেল থাকছে টু বি বাই বি 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 কেটে গেল টু তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান টু এবং ওয়াই এর মান ওয়ান তাহলে আমাদের সমাধানটা কী দাঁড়ালো x, y equal to অতএব নির্ণেয় সমাধান x, y equal to 2, 1 এইটা কিন্তু আমরা সমাধান পেয়ে গেলাম তো শিক্ষার্থীরা আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সকল নিয়মগুলো আমরা শেষ করলাম তো আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝছো এবং তোমরা এরপরে নিজেরাই চেষ্টা করলে পারবে এটা খুবই সিম্পল ব্যাপার আমরা যদি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করি
এবং নিয়মগুলোকে যদি অনুসরণ করি তাহলে আমরা সহজেই কিন্তু যে কোনো প্রতিস্থাপন পদ্ধতি করতে পারবো। আর অঙ্কটা একটা টেকনিক, অর্থাৎ কৌশল অবলম্বন করে অনেক জটিল জটিল সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারবো। এটা শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।